এটাকে দিয়ে দিব, তাহলে আমাদের চারটা স্টেপের মধ্যে চাষটা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমি এটাকে ডান করে দেই, তাহলে দেখেন আমাদের এটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন যদি প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে চান, তাহলে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেটা এখানে শো করবে। প্রফেশনাল ড্যাশবোর্ড বলতে এই যে সেম আপনাদের এখান থেকে ফুল ফিচারটা, যে ইনস্টাগ্রাম ইউজ করার জন্য যতটুকু দরকার ততটুকু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখছেন যে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ রিচ ইনস্টাগ্রাম নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে করা আছে। তবু আপনাদের রিকোয়েস্টে, যেহেতু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা কীভাবে তৈরি করব আর প্রফেশনাল অ্যাকাউন্ট কী যদি আপনি এখনও না জেনে থাকেন, তবু আপনাদের বেসিক ধারণাটা দেওয়ার জন্য বলছি, ইউটিউবে যেরকম আমরা অ্যানালিটিক্স অপশনটাকে চেক করে দেখতে পারি আমাদের ভিডিওটা কতজনের কাছে সাজেস্ট করলো, আমাদের ভিডিওতে কতগুলো ভিউজ আসলো, কতগুলো ইমপ্রেশন তৈরি হলো, এরকমের যত ফিচার আছে সেম ইউটিউব অ্যানালিটিক্সের মতো একটা অ্যানালিটিক্স আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য পেয়ে যাবেন। যদি আপনার প্রোফাইলটা আপনি বিজনেস পারপোজে ইউজ করে থাকেন, হতে পারে আপনার কোনো একটা টপিক নিয়ে কাজ করছেন, আপনার নিজের পার্সোনাল কোনো প্রোফাইল না, তো ওই টপিকগুলো নিয়ে কাজ করার সময় আপনার প্রতিটা পোস্ট কতজনের কাছে পৌঁছালো, কতজন সেই পোস্ট থেকে আপনাকে ফলো করলো, এই ফুল ডিটেলস জানা আপনার জন্য হয়তো বা তখন অনেক বেশি জরুরি হয়ে যাবে। তো এই ভিডিওতে আপনাকে আমি এটাই দেখিয়ে দেবো আপনি কীভাবে এরকমের এই প্রফেশনাল অ্যাকাউন্টগুলো আপনার এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে নিতে পারেন। তার কথা বলাচ্ছি না, ডিরেক্ট নিয়ে যাচ্ছি মেইন ভিডিওতে। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করে নেই, তারপর আমাদের এই প্রোফাইলটা আমি যদি আপনাদের একটু দেখিয়ে দেই, আমাদের অ্যাপটা লোডিং হয়ে গেছে। তো দেখেন আমাদের এই প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল না, আমি আপনাদের দেখানোর জন্য শুধু একটা ডেমো অ্যাকাউন্টকে ওপেন করে নিয়েছি। তো আমাদের প্রোফাইলে চলে আসার পর আমরা এখানে থ্রি লাইন মেনুতে চলে আসবো। থ্রি লাইন মেনুতে চলে আসার পর এখান থেকে আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে আসার পর আমরা যদি এই অ্যাকাউন্ট অপশনে চলে যাই, অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর নিচে আপনি দেখতে পারবেন যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া আছে। আমরা যেহেতু এটাকে প্রফেশনাল করতে চাচ্ছি, তাই আমরা সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তারপর আমাদের এখান থেকে কিছু ইনস্ট্রাকশন চলে আসবে, আমরা সবগুলো ওকে করে দেব। আমাদের সবগুলোকে ওকে করে দেওয়ার পর আমরা এখন কন্টিনিউ করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের যে ক্যাটাগরি ছিল, এটা নর্মালি দেওয়া থাকে যে নাথিং ইলস, তো আপনি এখান থেকে যেটা ক্যাটাগরি দিতে চান তো সেই ক্যাটাগরি দিয়ে দেবেন। আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি, আপনার যা খুশি আপনি দিতে পারেন। আপনি যদি চান যে ক্যাটাগরি লেভেল না শো করতে, তো আপনি এখানে ডিসপ্লে ক্যাটাগরি লেভেলটাকে এটা আনটিক দিয়ে দেবেন, তাহলে আপনাদের এটা আর ক্যাটাগরি লেভেলটা শো করবে না। তো আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা শেষ, এখন আমরা নেক্সট করে দিয়েছি। তারপর এখান থেকে আমরা চাইলে বিজনেস আর ক্রিয়েটর, আমরা যদি ব্যবসায়িক কাজে ইউজ করতে চাই তাহলে বিজনেস দিব, আর আমরা যদি যেমন পাবলিক ফিগার থেকে এরকমের ফিগারের জন্য আমরা এই কাজগুলো করতে চাই তাহলে আমরা ক্রিয়েটর দিয়ে দেবো। আমি বিজনেসে দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বিজনেসের জন্য কাজটা করছি। তারপর এখান থেকে আমাদের ফোন নাম্বার আর ইমেল সেট আপ করে নিতে হবে। বিজনেসের জন্য অবশ্যই আপনি এই ইমেলটাকে চেঞ্জ করবেন, এটাকে চেঞ্জ করে আপনার যে জিমেল আইডি দেওয়া থাকবে আপনি সেই জিমেল আইডিটাকে দিয়ে দেবেন। আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য ডেমো একটা জিমেল এখানে অ্যাড করে নিচ্ছি, আমাদের জিমেলটা অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে বিজনেস অ্যাড্রেস আমি চাইলে দিয়ে দিতে পারবো। এখান থেকে বিজনেস অ্যাড্রেস দেওয়ার পর আমরা এখন নেক্সট করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কানেক্ট ফেসবুকের সাথে কানেক্ট করতে চাইলে করতে পারে, আমি স্কিপ করে দিচ্ছি। আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন, তার কারণ আমার অলরেডি একটা প্রোফাইল কানেক্ট করা আছে, তাই আমি এটাকে আলাদা করে কানেক্ট করছি না। তো আমাদের এটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করার জন্য চারটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল, সেকেন্ড হচ্ছে লার্ন ফ্রম আদার্স। তো আমরা এই চারটা স্টেপকে ফলো করার জন্য প্রথম স্টেপে চলে যাচ্ছি। যাওয়ার পর আমাদের এখানে বিজনেস নেম যেটা সেটা দিয়ে দিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য একটা ডেমো নেম দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে, আমি একটা ফটো এখান থেকে অ্যাড করে দিচ্ছি, নিউ ফটোতে দিয়ে দিচ্ছি। তো আমি ডেমো পারপোজে একটা ফটো অ্যাড করে নিলাম। আমাদের ফটোটা অ্যাড করার পর আমাদের যেটা ওয়েবসাইট সেটা দিতে হবে। ওয়েবসাইটটা যদি না থাকে তাহলে অপশনাল, না থাকলে দেওয়ার দরকার নেই। আর এখানে বায়ো অবশ্যই কিছু না কিছু লিখতে হবে। আমি এখান থেকে বায়োটা আপনাদের দেখানোর জন্য একটা বায়ো লিখে দিলাম। আপনি অবশ্যই আপনার বিজনেস পেজ সেই হিসেবে একটা বায়ো লিখে দেবেন। তারপর এটাকে আমরা টিক দিয়ে দিচ্ছি। আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট হচ্ছে আমাদের পার্ট টু, সেটা হচ্ছে লার্ন ফ্রম আদার্স। সেজন্য আমরা সেকেন্ড অপশনে চলে যাচ্ছি। যাওয়ার পর আমাদের এখানে কিছু গাইডলাইন আসবে, আমরা চাইলে তাদেরকে ফলো করতে পারি। আমাদের যেহেতু এখানে কোনো ফলোয়ারই নাই,
আমরা ডেমো পারপাসে কয়েকজনকে ফলো করে দিচ্ছি, তারপর এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। আমাদের পার্ট টু কমপ্লিট, সেকেন্ড হচ্ছে শেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস, তারপর এখান থেকে আমাকে পোস্ট করতে হবে, ফটো আর ভিডিও আপলোড করতে হবে। সেজন্য আমি গ্যালারিতে এসে পটাপট আমার কয়েকটা পোস্ট এখানে করে দিচ্ছি, এটাকে নেক্সট করে দিচ্ছি, আবার ওকে করে দিলাম। ঠিক সেমভাবে আমাদের এখানে কয়েকটা ফটোকে পোস্ট করতে হবে। সেম প্রসেসে আমি যদি আবার প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে আসার পর আপনি দেখতে পারবেন আমাদের এটা অলরেডি প্রফেশনাল স্টেপ হয়ে যাচ্ছে। এখানে লেখা আছে টু অফ ফোর স্টেপস কমপ্লিট, মানে আমাদের চারটার মধ্যে দুইটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাকি দুইটাকে কমপ্লিট করছি। তো এই জন্য দেখাচ্ছে টু মোর ফটোস। তো এখান থেকে আমি আবার দুইটা পোস্ট করে দিচ্ছি, দুইটা ফটোকে আপলোড করে দিচ্ছি, আপনারা একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। আমাদের দুইটা ফটো সিলেক্ট করা শেষ, আবার আমরা এটাকে নেক্সট করে দিচ্ছি, নেক্সট করে দিচ্ছি, আবার নেক্সট করে দিচ্ছি। আপনারা অবশ্যই এগুলোকে গুছিয়ে নিয়ে করবেন, তার কারণ এগুলো যদি গুছিয়ে নিতে না পারেন তাহলে আপনাদের হয়তো বা এগুলোতে একটু ঝামেলা হতে পারে। আমাদের টু পোস্ট হয়ে গেছে, এখন আবার যদি আমরা এখানে ক্লিক করে দিই, সেম প্রসেস আবার আমাদের বলবে যে আরও একটা ফটোকে আপলোড করতে। সেজন্য আমি এখান থেকে আরও একটা ফটোকে আপলোড করে নিচ্ছি। আমাদের এই ফটোটা আপলোড দিলে আমরা সেকেন্ড স্টেপে চলে যাব, তারপর আমাদের যে প্রফেশনাল কাজগুলো বা প্রফেশনাল অ্যাকাউন্টে যা যা দরকার, যে যে ফিচার, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আমাদের দেখেন চারটা স্টেপের মধ্যে তিনটা স্টেপ কমপ্লিট। এটার মধ্যে যদি আমি ক্লিক করে দিই আবারও, তাহলে আমাদের আর একটা স্টেপ শুধু বাকি আছে, এক্সপ্লোর প্রফেশনাল অ্যাকাউন্ট। এখানে যাওয়ার পর গো টু ইনসাইট যদি দিয়ে দেয়, তাহলে এখান থেকে আমরা ফেসবুকে যেমন ইউটিউব স্টুডিও থেকে বা ফেসবুক ইউটিউবে যেমন ইউটিউব স্টুডিও থেকে, তো এটারও সেম প্রসেসে এখানে কতটা ইমপ্রেশন করলো, আপনাকে কতজন ফলো করলো, প্রত্যেকটা পোস্টে কী রকম রিচ হলো, মানে ইমপ্রেশন তৈরি করলো, ফুল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। কতদিন কতগুলো ফলোয়ার আপনি পেয়ে গেলেন সেটা দেখতে পারবেন। গো টু প্রমোশন, আপনি যদি প্রমোশনে চলে যান, সেই প্রমোশনে আপনাকে কীভাবে কাজ করতে হবে, সেই প্রমোশনের যে ড্যাশবোর্ডটা সেটা এখান থেকে চলে আসবে। এখান থেকে আপনি যেটা বুস্ট করতে পারেন বা প্রমোশনাল কাজগুলোকে এখান থেকে করে নিতে পারেন। তো আমাদের যেহেতু এটা কাজ করা শেষ, এখন আমাদের চারটা স্টেপ কমপ্লিট হওয়ার পর আমরা দেখতে চাচ্ছি যে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টটা কীরকম হয়ে গেল। তো দেখেন আমাদের এখান থেকে যদি আমি দিয়ে দিই, তারপরে দেখাচ্ছে যে আমাদের থ্রি অফ ফোর স্টেপ কমপ্লিট। তো আমি এখানে চলে আসার পরে আমাদের দেখাচ্ছে আবার আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যেতে হবে। এখান থেকে আসার পর আমরা আমাদের যে উপর এই টিক মার্কটা, টিক মার্কটাকে দিয়ে দেবো, তাহলে আমাদের চারটা স্টেপের মধ্যে চারটা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আমি এটাকে ডান করে দিই, তাহলে দেখেন আমাদের এটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন যদি প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে চান, তাহলে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেটা এখানে শো করবে। প্রফেশনাল ড্যাশবোর্ড বলতে এই যে সেম আপনাদের এখান থেকে ফুল ফিচারটা, যে ইনস্টাগ্রাম ইউজ করার জন্য যতটুকু দরকার ততটুকু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখছেন যে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ রিচ জিরো অ্যাকাউন্টস ইন লাস্ট 30 ডেজ। আমাদের লাস্ট 30 দিনে শূন্যটা অ্যাকাউন্ট ফলো করেছে, সেটা হওয়াটাই স্বাভাবিক, তার কারণ অ্যাকাউন্টটা আমার সদ্য ক্রিয়েট করা, আমাদের কয়েক মিনিট আগে এটা ওপেন করেছিলাম। তো আশা করছি ব্যাপারগুলো বুঝিয়ে বলতে পেরেছি। ইনস্টাগ্রাম নিয়ে বাকি ভিডিওগুলো চালিয়ে দেখে নিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে যায় প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।